Crash on Nesna Rungsrung, Rajan or Nornabagoi, Kaisers Han Munutui, Kadam Punaka, All India Safe Education Committee, Asani Panda, Cognarathan, All India Safe Education, Yachu Kasko, Bara Hapang, Rungsrung, Rajan, Jack, Haimani, Abo Rajasaya, Bara Hayokman, Rungsrung, Munishako, Judah, Judah, Dapani, Hodani, Borro, Tansaklai, Sanitongo, or Rungsrung, Mungno, Sakomodinani, Naitanka, Honey Borok, Nikoksis among the camp. Rungsrungman, a patient teacher, Bara Hati, Hastini, Tonkosong, Kuri Nukuni, Sai Sai Rungsrung, Sunajurok, Nimantai, No Chegui, Corporate Samung of Funangoi, Kubangrang, Ajina Bagoi, Oma Samung Klayo, Honeboro Nikoksi Samung. Hapong Tomung Social Kuri Nukununi, Rungsrung, Sunajurok, Nikokno, Wan Chugui, Norija Hunke, Boskan Chalo, All India Safe Education, Chavatevo Kline Hune, Tini Cocturan Nosaka. NEP 2020 যে জাতীয় শিক্ষানীতি প্রবর্তন করেছে বা গ্রহণ করেছে তার প্রতিবাদে সারা ভারতবর্ষ জুড়ে এআইএস অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি বিক্ষোভ প্রদর্শন এবং বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করেছে মূলত এনইপি 2020 এটা কোটি কোটি ছাত্র ছাত্র বিরোধী সাধারণ বাড়ির পরিবারের ছাত্রছাত্রীদের শিক্ষা পরিপূরক না হয়ে এটা হলো কর্পোরেট এবং বাণিজ্যকরণের এক পথকে প্রশস্ত করবে ইতিমধ্যে আমরা জানি প্রাইভেট স্কুলগুলো ফুলে ফেপে চারদিকে বেড়েছে এবং সরকারি স্কুলগুলো সে তুলনায় অবনমন দিন দিন হচ্ছে এই নীতির মধ্যে যে মূল যে বিষয়গুলি হলো একটা হলো প্রাথমিক স্তরের শিক্ষা উচ্চ মাধ্যমিক বা স্কুল স্তরের শিক্ষা এবং কলেজ স্তরের শিক্ষা এবং গবেষণা এই প্রত্যেকটির মধ্যেই সূক্ষ্মভাবে অনলাইন এবং ডিজিটালাইজেশনের একটা পদ্ধতিকে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে সংযোজনের একটি প্রক্রিয়া চলছে এবং তাদের পরিকল্পনা আছে যত ছাত্র সংখ্যা 50%কে মানে 50% ছাত্রকে অনলাইন এডুকেশনের মধ্যে নিয়ে আসা হবে আপনারা জানেন যে অনলাইন এডুকেশন শিক্ষা ব্যবস্থা যেটা ছাত্র শিক্ষকের সম্পর্ক বহির্ভূত প্রতিনিয়ত যে ইন্টারঅ্যাকশনের মধ্য দিয়ে ছাত্র এবং শিক্ষকের সংস্পর্শের মধ্য দিয়ে যে শিক্ষা পদ্ধতি গড়ে উঠেছে আমাদের যুগ যুগ ধরে ভারতীয় ঐতিহ্যে ছিল টোলভিত্তিক শিক্ষার থেকে তার বিবর্তন হতে হতে এই স্কুল এবং আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা এসছে যেখানে গুরু এবং শিষ্যের একটা সম্পর্ক এবং ইমোশনাল অ্যাটাচমেন্টের মধ্য দিয়ে শিক্ষণ পদ্ধতি গড়ে উঠেছে তার সম্পূর্ণ বিপরীত দিকে বাণিজ্যিক লাভে এবং কিছু কর্পোরেট হাউসকে এই ইলেকট্রনিক ডিভাইস ল্যাপটপ এবং বিভিন্ন টেকনোলজিক্যাল উপাদান বিক্রির ব্যবস্থা করে তাদের লাভজনক ব্যবস্থার পরিপূরকভাবে এই সরকার একটি পথে হাঁটছে যদিও কথাগুলির মধ্যে অনেক মুখরোচক কথা আছে কিন্তু অন্তর্নিহিতভাবে সার্বিকভাবে শিক্ষার অবনমন ঘটবে যেমন প্রাথমিক স্তরে 1-2 পর্যন্ত এবং প্রি প্রাইমারির কথা বলছে ওর মধ্যে এটা হচ্ছে অঙ্গনবাড়িদের হাতে তুলে দিচ্ছে আপনারা জানেন অঙ্গনবাড়ি শিশু কেয়ার এবং যারা সন্তান সম্ভবা মা এবং তাদের জন্য এই প্রজেক্টটি অংশগ্রহণ করেছে এখন এই প্রাইমারি এডুকেশনের একটা পোর্শনকে তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে অলরেডি অর্থনৈতিক সংকটের মধ্যে এই প্রতিষ্ঠানগুলি ঢুকছে এবং যেটা হলো ওরা ক্লাস 3, 5 এবং 8 এই তিনটে ক্লাসে পরীক্ষা ছাড়া বাকি পরীক্ষা ব্যবস্থা থাকছে না অথচ আমাদের সেফ এডুকেশনের দীর্ঘ আন্দোলন যে প্রতিটি ক্লাসে পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার মধ্য দিয়ে মূল্যায়ন করতে হবে এছাড়া ছাত্রদের গুণগত অবনমন হবে এবং এই কমিটি স্বীকারও করেছে যে সারা ভারতবর্ষে প্রাইমারি স্তরে ভাষা শিক্ষার থেকে শুরু করে অঙ্ক শিক্ষার মান প্রবলভাবে অবনমন হয়েছে অথচ এই কথাটা মুখে বলেও এর উন্নতিকরণের জন্য যে পরীক্ষণ পদ্ধতি যেটা দীর্ঘকালের পরীক্ষায় উত্তীর্ণ যে পরীক্ষা পদ্ধতি তাকে বাতিল করে সংখ্যা বৃদ্ধির তাগিদে 8 অবধি সবাই পাস করে যাচ্ছে এই সংখ্যা সংযোজনের প্রয়োজনে নিজেদের কৃতিত্বকে
কাগজে কলমে ফলাও করার প্রয়োজনে তারা এই পরীক্ষা পদ্ধতিগুলো অবলম্বন করেছে ও বিলোপ করার চেষ্টা করছে এবং মাধ্যমিক স্তরের পরীক্ষাও পর্যন্ত থাকবে না। মাধ্যমিক স্তরে পরীক্ষা না থেকে মাধ্যমিক থেকে 9, 10, 11, 12 অবধি তারা হচ্ছে সেমিস্টার প্রথা চালু করেছে। আমরা অলরেডি আমরা জানি এই সেমিস্টার পদ্ধতির জন্য যে ইনফ্রাস্ট্রাকচার শিক্ষা এবং শিক্ষকের প্রয়োজন সে এমনি কলেজ স্তরেই অপ্রতুল, আর এই এই স্কুল স্তরে এই শিক্ষাকে সেমিস্টার সিস্টেমে নিয়ে যাওয়া আরও একটি অবাস্তব পদক্ষেপ। এবং এর ফলে আগে যারা মাধ্যমিক পর্যন্ত পড়ে একটা সার্টিফিকেট পেত তারা মাধ্যমিক পাস এর কোনো সার্টিফিকেট তারা পাবে না, তাদের একমাত্র পরীক্ষা হলো 12 পরীক্ষা। এর ফলে সারা ভারতবর্ষ জুড়ে ড্রপ আউটের সংখ্যা বাড়বে এবং হচ্ছে অর্থনৈতিক শুধু কারণে না, আমরা জানি কোটি কোটি ছাত্র অর্থনৈতিক কারণে তারা তাদের পড়াশোনাগুলোকে চালিয়ে যেতে পারে না। এর ফলে গুণগত মান যেমন অবনমন হবে, এর ফলে যারা মিডল ক্লাস বা মধ্যবিত্ত শ্রেণীর ছাত্ররা তারা প্রাইভেট স্কুলের দিকে ঝুঁকবে, এর ফলে প্রাইভেট স্কুল এবং বাণিজ্যিকরণ এবং হচ্ছে এই ব্যবসায়ীকরণের প্রক্রিয়াটা খুব দ্রুত তালে চলবে এবং